এসো মদিনার ইসলাম শিখি কুরআনাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সুপ্রিয় মুসলিম বন্ধুগণ মুসাফাহা কর্মর্দন হ্যান্ডশেক যেটি আমরা করে থাকি সালাম বিনিময় করার পর এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি দিক এতে অন্তরের হিংসা বিদ্বেষ দূর হয় মুসলিম মুসলিমদের সাথে বন্ধুত্ব তৈরি হয় এর অত্যন্ত ফজিলত রয়েছে রসালাম এসাদ করেছেন মামিন মুসলিমাইন ইয়াল তাকিয়ান ফায়াতা সাফাহান ইল্লা গভীর ইল্লা মা আলাম এতা ফারাকা অর্থাৎ দুজন মুসলিম যদি পরস্পর সাক্ষাৎ হলো পরবর্তী মুসাফা করলো যেই পর্যন্ত পৃথক না হবে তাদের গুণা মোচন করে দেওয়া হবে সুবাহান আল্লাহ রসুল সাল্লামের সাহাবিদের একটি অভ্যাস ছিল তাদের সেটি হলো সাক্ষাৎ হলে মুসাফা করা যেটি কাতাদা থেকে বর্ণিত আনা সিবী মালেকর যখন জিজ্ঞাসা করলেন রসাল্লামের সাহাবির কে মুসাফা করতেন বলছে হ্যাঁ মুসাফা করতেন যে হাদিসীমা বুখারী বর্ণনা করেছেন এই মুসাফাহা যদি একজন পুরুষ আরেকজন একজন মহিলার সাথে নন মাহরমের সাথে পরপুরুষের সাথে বেগানা পুরুষের সাথে করে থাকে তাহলে কি এটি জায়েজ এটি কখনো জায়েজ না যেটি অহর হচ্ছে একজন মুসলিমের উপর ওই সমস্ত নারীদের সাথে মুসাফা হারাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ সে যেই হোক না কেন অত্যন্ত ভয়াবহতা বিষয় যেটি অহরহ আমাদের মাঝে হচ্ছে এটি হাতের জিনা হচ্ছে কারণ রাসুলাম বলছেন আল ইয়াদু এজনি ও জানা হাল বাদশু অর্থাৎ হাত জিনা ব্যাপে চাই লিপ্ত হয় এটি হলো অবৈধভাবে স্পর্শ করা একজন পর পুরুষের সাথে স্পর্শ করা মানে কি এটা জিনা বিচারে লিপ্ত হওয়া এই পাপে জড়িত হওয়া একজন মুসলিম রমণীর পর পুরুষের সাথে মুসাফার বিষয়ে রসালাম ভয়াবহতা উল্লেখ করেছেন লি আই আনা ফিরাসি আহাদিকুম বিমাখি তিমিন হাদিত খাইরুল্লাহু আয়ে মাসা ইমরাত আল্লাহ তাহিলুল্লাহ তথা একজন বেগানা মহিলাকে স্পর্শ করা থেকে মাথায় লোহা সুজ দিয়ে আঘাত করা উত্তম অসুসাল্লাল্লাহ আলিসাল্লাম এসাদ করেছেন ইনহা উসাফি হন নিসা। আমি কখনো মহিলাদের সাথে মুসাফা করি না মা এশারাদি আল্লাহু আনহা বলেন লা মা মাসাদ এদু রসুল্লাসাল্লাম এদু ইমরাতিন খাতুন অর সাল্লামের হাত কোনো মহিলার হাতের সাথে স্পর্শ হয়নি যা তার জন্য এটি হারাম কিন্তু দেখা যাচ্ছে যেটি আমাদের মাঝে অহরহ হচ্ছে এমনকি হুজুরদের সাথে হচ্ছে পীরদের সাথেও মহিলারা বায়াতের নামে কর্মর্তন করতেছে এটি হারাম সম্পন্ন রসুল সাল্লাম যিনি সকলের শ্রদ্ধা সমস্ত মুমিন রমণীদের শ্রদ্ধাবাজন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি ছিলেন তিনি যখন বায়াত গ্রহণ করতেন কথার মাধ্যমে বায়াত গ্রহণ করতেন কোনো মহিলার হাত স্পর্শ তিনি করেননি তাই প্রিয় বন্ধুগণ একজন পর পুরুষের সাথে একজন মহিলার হাত স্পর্শ করা অত্যন্ত পাপের কাজ অত্যন্ত ভয়াবহতা রয়েছে এই সমস্ত কাজ যদি কেউ করে থাকেন আজ থেকে তবা করুন হতে পারে আল্লাহ রবা আলমিন ক্ষমা করে দেবেন